সম্মানিত ভিউয়ার্স, আজ আমি এক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গাটা আপনাদের দেখাবো। তো আপনার ডিসপ্লেতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, অনেকগুলো গাছ, আর সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রিটিশ আমলের বাসা। আর এই জায়গার কিছু রহস্য আছে। তো আমি অনেক দূর থেকে মূলত এখানে আসছি। তো এটাকে বলা যায় একটি রাজবাড়ি। এখানে ব্রিটিশ আমলের রাজারা থাকত। তো এই জায়গাটার নাম হলো আপনার বসন্তপুর। এটা হলো এই বলা হয়েছে বসন্তপুর ইকো পার্ক, আর এটা হলো কালীগঞ্জে, সাতক্ষীরা কালীগঞ্জ থানার পাশে। এটা সুন্দরবন যমুনা নদীর পাশে মূলত এই জায়গাটা অবস্থিত। এই যেখানে এই যে ট্র্যাক দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরাতন, অনেক বছর ধরে এগুলো এখানে আছে। এখানে দেখানোর জন্য মূলত এখানে কোনো মানুষ, অনেক মানুষ আসে পিকনিক করার জন্য। তো এগুলো করার জন্য অনুমতি নিতে হয় আপনার, এখানে যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে। আর আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এগুলো তো জানেন যে রাজার আমলের বাড়িগুলো, ব্রিটিশ আমলে যেসব বাসা ছিল অনেক ভালো করে ছিল, কিন্তু সেগুলো সময় হওয়ার কারণে, অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে। দেখেন যে দুই সাইডে দুই তলা তিন তলা যেগুলো দেখতে পারছে, কিন্তু আরগুলো নাই, সব নাই হয়ে গিয়েছে। তো এটার অনেক রহস্য আছে এখানের। এখানে বহু মানুষ আসে এগুলো দেখার জন্য। আর এই যে ডিসপ্লেতে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে মূলত এর ইতিহাস, এখানে কারা থাকতো এগুলো সব লেখা আছে। তো আমি ভিতরে গিয়ে দেখব যে এখানে কি আছে। তো আপনারা সাথে থাকবেন। আর আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল থেকে ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস এই বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, তো ভাবি যে সেই জায়গার ভিডিওগুলো আপনাদের দেখাই। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের দেখাবো। তো দেখেন ডিসপ্লেতে এখানে মানুষরা কী করতে আসে, জাস্ট একটু নিরিবিলি জায়গা একটু ঘুরতে আসে। আর এটা হলো ঐতিহাসিক পিকনিক স্পট, এখানে মানুষ পিকনিক করার জন্য আসে, অনেক দূর থেকে মানুষ আসে। এখানে দুইটা জায়গা আছে, সাতক্ষীরা ডেভাটাতে আর সাতক্ষীরাতে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, যে আমি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাবো যে এখানে কি আছে। তো আসলে এখানে শুধু ভাঙা জায়গা ছাড়া আর কিছু নাই। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক পুরাতন, তারপরেও অনেক বছর হয়ে গিয়েছে, তারপরেও এখনও ওইভাবে আছে। দেখেন গাছগুলো কত বড় হয়ে গিয়েছে আপনার বিল্ডিংয়ের ভিতর দিয়ে। দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের ভিতর দিয়ে গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। এখানে দুইটা জায়গা আছে, এই একটা জায়গা, আর ওই সাইডে যেটা আছে ওই জায়গাটা আপনার মনে করেন যে ওই জায়গাটা আপনার ওই জায়গাটা আপনার ভালো করে একটু নজরদারির ভিতরে আছে, ওখানে কোনো মানুষ ওঠে না, এবং ওটা অনেক সুন্দর আছে। তো আমি সেটা আপনাদের দেখাবো। তো এই জায়গাটা আপনাদের দেখালাম, এখন দেখাবো আরেকটা বিল্ডিং এখানে আছে সেটা দেখার জন্য। দেখা যায় যে অনেক মানুষ এখানে কিন্তু এটা দেখার জন্য আসে। অনেক মানুষ এটা, ওই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে মূলত আরেকটা জায়গা। তো আমি একটু উঠে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে এর উপরে ওঠা যায় কি না, কিন্তু এইখানের যে সিঁড়িগুলো এগুলো নাই, এগুলো
ভেঙে গিয়েছে, যার কারণে আর উপরে উঠতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তো এখন আমি আপনাদের দেখাবো এখান থেকে নেমে ওই বিল্ডিংটা দেখাবো যে ওখানে কি আছে। তো ওই বিল্ডিংটা থেকে চলে আসলাম, এখন মূলত আমি কি করব, ওই সাইডের বিল্ডিংয়ে যাব, ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিংয়ের ছাদের উপরে দোতলায় ওঠা নিষেধ, বাইরের ভিতরেও ওঠা নিষেধ। জাস্ট এখানে একটু সুন্দর করে ঘিরে রাখা, এটা মনে হয় আপনার সকি দেওয়ার জন্য এগুলো রাখা, এগুলো এভাবে। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরাতন গাড়ি, এভাবে রাখা হয়েছে সংগ্রহের ভিতরে দেখানোর জন্য। আর যে নদীটার কথা বলছিলাম, সুন্দরবন যমুনা নদী, এই সেই নদী। আর ওই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ইন্ডিয়া। অনেকেই আছে যারা এই সাঁতার কেটে এই সাইডে চলে আসে, এখানে হলো ব্রিগেডিয়ারদের ক্যাম্প। আর ওই সাইডে জায়গাটা শুনেছি যে অনেকেই নাকি সাঁতার কেটে এই মাথায় চলে আসে, কিন্তু এটা তো অনেক ছোট, তো অনেক বড় মনে হয় না যে এত দূর আসতে পারে। তো ইন্ডিয়া এখান থেকে অনেক কাছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।